বুমগুলো একটু নিচে নামাও ভাই একটু ডানে পাইছো ফিট পাইছো ভাই আপনি ডানে ওখানে থেকে আমরা অনেক আছি ভাই আমরা প্রশ্ন করব আমি দুটো করে বলি দিই আচ্ছা হ্যাঁ লাইক ফিট পাইছো সাইফউদ্দিন ইনজুরিতে পড়েছে লং টাইম ওকে নিয়ে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে এবং ডাক্তারেরও দেখিয়ে এনেছে লন্ডন থেকে এবং এখন ইতিবাচক দিক আছে সুস্থ হচ্ছে এবং প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে তো যখনই ও যখন খেলায় ফিরে আসবে যখনই জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমরা আবার ওকে চুক্তি করতে পারবো আর রাহির বিষয়টা আর রাহির মাঝখানে কিন্তু অনেকদিন ধরে রেগুলার হতে পারছে না তো আমরা এই জন্য ওকে আমরা এই এই এক বছরের জন্য একটু বাইরে রেখেছি তারপরেও যদি রেগুলার হয়ে যায় আমরা আর আমরা তখন বলবো যে ওকে আবার চুক্তিবদ্ধ করা যাবে শুনছিলাম যে ইয়া দিছে আর কি ছয় মাস খেলতে চায় না তো কী হিসাবে ওকে রাখছেন ওকে আবার কোনো নতুন করে সিগনেচার করছে কিনা টিম ফর্মেটে খেলতে বাট বোর্ড ওকে 30 এপ্রিল পর্যন্ত রেস্ট দিয়েছে সাউথ আফ্রিকান সিরিজ থেকে এখানে দিয়েছে তারপরে তারপর থেকে অ্যাভেলেবেল আছে ফর্মেটের জন্য আমাদের কাছে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনে আমরা জানি ও অ্যাভেলেবেল আছে তিনটা ফর্মেটে ছয় মাসের জন্য যেটা ছয় মাসের কথা আপনারা বলছেন অফিসিয়াল কোনো ইয়ে নাই কোনো আমাদের কাছে নান্নু ভাই সাকিব তো খুব একটা ম্যাচ খেলেনি লাস্ট কয়েক বছরে এখনো দুই মাসের ছুটি আবার এই বছর কয়টা ম্যাচ খেলবে তার কোনো নিশ্চয়তা নেই তো তাকে তিন ফর্মেটে রাখার কারণ বিবেচনাটা কীভাবে আসলো তাহলে খেলোয়াড় হিসাবে এবং অনেক বড় মাপের প্লেয়ার এবং বিশ্বের কিন্তু সেরা অলরাউন্ডারের একজন তো সেই হিসাবে কিন্তু ওর কাছে আমরা সবসময় সেরাটাই সবসময় চাই যখনই পাব সেই জন্য ওকে তিন ফর্মেটে রাখা হয়েছে যেহেতু এই বছর আমাদের অনেক খেলা আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তিন ফর্মেটে রাখার কিন্তু সিস্টেমটা এরকম না যে কেউ যদি দুইটা সিরিজ রেস্ট নেয় বা তার জন্য যে তিন ফর্মেটে রাখা যাবে না সেটা না তিন ফর্মেটের সিস্টেমটা হচ্ছে এটা ফার্স্টে ক্রিকেট বোর্ড কিন্তু কথা বলেছে এই ইয়ের ব্যাপার কে কে কোন কোন ফর্মেট খেলতে চায় তারপর ক্রিকেট বোর্ড একটা ডিসিশন নিয়েছে যে আমরা একে একে এই ইয়ে ফর্মেটে কনসিডার করতে পারবো তো সাকিব কিন্তু এখনও কোনো ফর্মেট থেকে সে সরে যায়নি তো সাকিব এই মাপের প্লেয়ার যে সাকিব যদি কোনো ফর্মেট থেকে নিজে থেকে সরে না যায় তাহলে কিন্তু ক্রিকেট বোর্ড থেকে সরাই দেওয়া একটু ডিফিকাল্ট বিকজ সে যে টাইপের পারফর্ম করছে এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই সাকিবের সাথে বোর্ড থেকে আমরা আরো বেটার এক বছর আমরা আরো ভালো কিছু চাই ভাই বলছিলাম সাকিবের সাথে কি আপনাদের কথাবার্তা হয়েছে যেহেতু মানসিক অবস্থা আমরা যখন এই লিস্টটা যখন আমরা যখন জমা দিয়েছি এটা প্রায় এক মাস আগে দিয়েছি বোর্ড অ্যাপ্রুভ করেছে 21 জনকে কন্ট্রাক্ট দিবে তো এখন বিদেশে আছে আজকে আসার কথা গতকালকে যেহেতু হয়নি ফট করে একটা কথা বলে দেওয়া ঠিক না কথা হলে অবশ্যই আপনারা জানতে পারবেন পরপর দুইবার এরকম দল দেওয়ার পর যখন একটা প্লেয়ার বলে যে আমি বিভিন্ন কারণে খেলবো না ব্যক্তিগত হতে পারে পারিবারিক হতে পারে অ্যাজ এ সিলেক্টর আপনার খারাপ লাগে অবশ্যই কারণ এখানে একটা প্ল্যান সবসময় থাকে প্ল্যান করে কিন্তু একটা সিজনের জন্য দল দেওয়া হয় এবং টিম ম্যানেজমেন্ট আমরা ন্যাশনাল সিলেকশন প্যানেল সবাই বসি কিন্তু তারপর বোর্ড হয়েছে তখন না যাওয়াটা অবশ্যই একটা ব্যাকফায়ার মতো হয় তো সেই হিসাবে এখন না গেলে কেউ ইচ্ছা করে জোর করে তো খেলানো যায় না এখন যেটা আপনার সামনে যেটা সেরাটা আছে এটা নিয়ে আমাদের সেরাটা দিতে হবে তো পার্টিকুলার ডেতে ইনশাল্লাহ আশা করি সাউথ আফ্রিকা সিরিজও এখন যারা গিয়েছে তারা ক্যাপেবল ভালো ক্রিকেট খেলবে এবং আমরা আশা করি ভালো একটা সিরিজ আমরা করতে পারবো নানু ভাই সারা পৃথিবীতে দেখি যারা আসলে রেগুলার খেলে টিম মানে ন্যাশনাল টিমগুলোতে তাদেরকে কন্ট্রাক্টে রাখা সাকিব তো মোস্ট ইরেগুলার আসলে লাস্ট ফিউ ইয়ার্স তাকে এইভাবে রাখা কি আসলে যারা রেগুলার খেলে বা খেলতে চায় আপনি যদি সিলেক্টর হতেন তাহলে কি করতেন সাকিবকে কি বাদ দিতেন আমি সিলেক্টর হলে কি করতাম সেটার জন্য তো আর আমি এখানে দাঁড়াই না
বাট এই জায়গাটায় একটা জিনিসের আপনি বলছেন একটা একটা সেরা খেলোয়াড় আমরা এই ফর্মেটে কিন্তু তিনটা ফর্মেটই অনেক প্রচুর খেলা আছে এই 2022 ডিসেম্বর পর্যন্ত তো সেই হিসাবে কিন্তু আমাদের অনেকগুলি খেলোয়াড় থাকবে এবং সেরা খেলোয়াড়কে আমরা সবসময় তিন ফর্মেটেই খেলো সুতরাং সেই হিসাবে চিন্তা করে কিন্তু যেহেতু বোর্ডকে 30 এপ্রিল পর্যন্ত একটা রেস্ট দিয়েছে এরপরে ঠিক রিফ্রেশ হয়ে আবার ফিরে আসবে আমরা আশা করছি তিন ফর্মেটেই হোক দেখেন এখানে একটা একটা সিস্টেম আছে যে 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 ফর্মেটে অফ আছে এখন তারপর ও যদি ওই ফর্মেটে যদি ইনক্লুশন হয় টিমের মধ্যে কিন্তু ওই কিন্তু স্যালারির মধ্যে চলে আসে সুতরাং এখানে আক্ষেপের কিছু নাই এখানে জয়ের সাথে রাব্বিকেও দেওয়া হয়েছে এখানে রেড বলের এনকারেজ রেড বলটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি টেস্ট ক্রিকেটটাকে এবং কিছু ইয়াং প্লেয়ারকে ইনক্লুশন করা হয়েছে যাতে রেড বলের প্রতি বাকিদেরও কিন্তু যাতে আকর্ষণটা থাকে এবং এই খেলার প্রতি মনোনিবেশটা বেশি থাকে সেই চিন্তা করে দুজন টিম এটা তো ক্রিকেট অপারেশন করতেছে আপনি যদি সরাসরি একটু জানেন ঠিক আছে থ্যাংক ইউ একটা বেতন আপগ্রেড হয়েছে কিনা এটা যদি আপনাদের যে কন্ট্রাক্ট রিনিউ করার জিনিসটা এটা তো আমরা আসলে এখন ক্লিয়ার হতে পারিনি আপনারা কি জানতে পারছেন যে আসলে আপনাদের এখন আমাদেরকে যে কন্ট্রাক্ট জানে যেটা আমাদেরকে বলা হয় এটা কিন্তু আগেও এই সিস্টেমেই ছিল যেটা কন্ট্রাক্ট পেতে গেছে কিন্তু 6 মাস 7 মাস লেগে যায় তো আমাদেরকে কাজ করতে বলে আমরা কাজ করে যাচ্ছি থ্যাংক ইউ স্যার